একটা ঠিক আছে বহু আসামি এখানে থাকতে পারে বহুত আসামি এরকম থাকতে পারে যারা মহানান টাকা বউকে আদায় করে নাই একসঙ্গে তিন তালাক দেওয়া যায় অবশ্য কি হতে হয়ে যাবে বিয়ে ভেবে হয়ে যাবে কিন্তু এই তালাক দেওয়া হল না তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে তালাক কোথায় কোথায় দেওয়া যাবে না আল্লাহর কাছে দুইটা হালাল জবাব দুইটা হালাল আল্লাহর কাছে কি বোঝেন না কথা সময় শেষ হতে যাচ্ছে সুতরাং সংক্ষেপে এই বিষয়টি আলোচনা করি তিনি বললেন কি শুনলেন তো আশা করি দেখি আপনারা কতটা মনে রেখেছেন তার কথা একসাথে তিন তালাক দেওয়া হারাম এই ফতোয়ায় ইত্তেফাক ইজমা রয়েছে হানাফি শাফি মালিকি হাম্বলি সবাই বলছেন তিন তালাক একসাথে দেওয়া হারাম আমরা হেদায়া পড়েছি ওয়াকায়া পড়েছি তাতে রয়েছে যে তালাকে বিধি আল মুহাররম হচ্ছে তিন তালাক তালাক তো সালাসে ওয়াহিদা একবারই তিন তালাক দেওয়া কিন্তু মাযহাবগুলিতে কি হয়ে যাবে তালাক দিল হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নত কি ছিল মুসলিমের হাদিস রয়েছে সহিহ মুসলিমে বলছেন সাহাবাই কেরাম রাজে কানা তালাক ও আলাহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবি বকরিন ও সাদরাম মিন খিলাফাতে ওমর তালাক ও সালাসে ওয়াহিদা হাদিস পড়লাম সহিহ মুসলিম থেকে আমি হাদিস বাংলা ইল্লা মাশাআল্লাহ শুধু বাংলা বয়ান করবে এই অভ্যাস নেই হই মুখস্থ আছে না হলে নোট করে নিয়ে আসবো যাতে করে আপনার ইমান ইয়াকিন এবং হাওয়ালা রয়েছে যে কোন কিতাব আছে যেগুলি কথা শুনছেন এই যে জাল হাদিস গুলো শুনলেন কোন কিতাব আছে কোন হাদিস পেলেন বক্তব্য শুনে যে কোন কিতাব থেকে তিনি বয়ান করেছেন কোন কিতাবের খোঁজ খবর নাই এগুলি হচ্ছে যারা জাল কথাবার্তা বলে তাদের লক্ষণ আর কোরআন এবং হাদিসের কথা যারা বলে কোন কিতাবে আছে এবং হাদিসের আরবিতে যথাসাধ্য চেষ্টা করা সেই হাদিসটি পড়ে দেওয়ার বললাম সেই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহরে দুই বছর তিন মাস দশ দিনের জামানায় খেলাফতের জামানায় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের শুরু শুরু জামানায় তালাকুস সালাসে ওয়াহিদা তিন তালাক দিলে কি হইতো ওয়াহিদা এক তালাকই গণ্য করা হইতো তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ দেখলেন যে কিছু লোকেরা বড় বদমাইশি করা শুরু করেছে বাড়াবাড়ি করা শুরু করেছে একসাথে তিন শুধু নয় দশ বিশ পঞ্চাশ তালাক তালে আনতে তালে 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 অনেকে একশো তালাক দেয় মনে করে যে আমি খুব বাহাদুরি করলাম তিন তালাক দিলে আমাদের বাঙালি সমাজের ভারতীয় সমাজের বিদাত মনে করে খুব বাহাদুরি করেছে আর তোকে আসতে দেবো না রাস্তাই বন্ধ করে দিয়েছি এই বাহাদুরি যখন কিছু লোকের দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি পলিটিক্যাল আদেশ দান করলেন রাজনৈতিক তার আদেশ ছিল তাজিরি তাকে বলা হয় শাসনমূলক আদেশ যে কেউ যদি তালাক দেয় এরকম তিনটা তাহলে সেটাকে তিনটাই সাব্যস্ত করে ফয়সালা দেওয়া হবে তার বিবিকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না সহজ রাস্তা হালাল আর হারাম রাস্তা নেই ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানে ছিল রাস্তা বন্ধ চিন্তা করে তালাক দিবে এরপরে তালাক নিয়ে খেলতে মাসা করবে না তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইন্নান্নাসা কাদ ইস্তাজালু ফি আমরিন এই তালাকের ব্যাপারে লোকেরা খুব তাড়াহুড়া আর জলদিবাজি করা শুরু করেছে একসাথে তিন তালাক দশ তালাক বিশ তালাক ইচ্ছা মতো খেলতামাশা বানিয়ে নিয়েছে ফালাও আমদাই না হু আলাইহিম তাহলে এরপরে আমি যদি দেখি কেউ তিন তালাক দিচ্ছে তাহলে সেটা আমি নাফেজ করে তাদের বাস্তবায়ন করে দেবো ফামদাহু আলাইহিম সরকারি আদেশ করলেন যে কেউ যদি এরকম তিন তালাক বা তার বেশি দেয় তো তিনটেই করে দাও আর তার বিবিকে একবারে পৃথক করে দাও এটি ছিল তার রাজনৈতিক শাসনমূলক আদেশ আর সুন্নতি আদর্শ নবী সাল্লামের জামানার কি ছিল তিন তালাক একশো তালাক দিলে একটা হবে একসাথে দিলে হ্যাঁ তিন মাসে তিনটা দিলে খালাস তিনবারে জীবনে তিনবারে দশ বছর বিশ বছর পর পর সত্তর বছর বয়সে মরার একদিন আগে বা ওই মরার সময় যদি একটা দিয়ে দেয় ওটাও শেষ তার আগে দুটো হয়ে আছো সেই দিনই শেষ এক মজলিসে তিন তালাক দিলে একটি হবে এটি আল্লাহ নবীর জামানায় ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের জামানায় আবু বকর সিদ্দিক কের প্রথম খলিফা রাশিদের জামানায় ছিল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম জামানায় ছিল এই জন্য বেশ কিছু গবেষক ওলামারা বিশেষ করে ভারত উপমহাদেশে আহলে হাদিস ওলামায়ে কেরামরা এবং ইমাম আহমদ বিন হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহির একটি উক্তি রয়েছে দুইটি উক্তি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তারা বলেছেন তিন তালাক এক মজলিসে দিলে একটি গণ্য হবে যাতে স্বামী স্ত্রীর স্বার্থকে খেয়াল রাখা হয় ভুল করে ফেলেছে শয়তানি করে কিন্তু তার একসাথে তিনটি দিয়ে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে ছেলে মেয়ের আছে পরে আফসোস করছে রাস্তা খুঁজে পাচ্ছে না তখন হারাম জেনা রাস্তা হিল্লার রাস্তা নিচ্ছে বিদাতপন্থীরা
জাহিল্লা সম্পর্কে ইনশাআল্লাহ সময় থাকলে আগামী সপ্তাহে আলোচনা করা হবে। আর তারপরে তালাক সম্পর্কে, তালাকের হুকুম সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেছেন যে তালাক হচ্ছে নিকৃষ্ট হালাল। কি বলেছেন? আর ভিক্ষাবৃত্তি নিকৃষ্ট হালাল, এটি আলোচনার প্রয়োজন রয়েছে। ভিক্ষাবৃত্তি নিকৃষ্ট হালাল এরকম কথা হাদিসে নেই। আছে যে আলিয়াদুল ওলিয়া খায়রু মিন আলিয়াদিস সুফলা, হাদিস শুনেন আরবিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওপরের হাত নিচের হাত চাইতে উত্তম, মানে যে দিতে পারে সেই ব্যক্তি উত্তম। তাহলে যে নেই সেটা উত্তম হাত নাই। আপনি অভাবী হয়েছেন, মজবুরিতে নিচ্ছেন, সেটি আলাদা কথা, কিন্তু দেওয়ার চেষ্টা করেন। আপনি নেওয়ার চেষ্টা করেন না, মানুষের কাছে দেওয়ার চেষ্টা করেন, উৎসাহিত করেছেন। নিকৃষ্ট হালাল বলা হয়নি। প্রয়োজনের তাগিদে ভিক্ষা করলে কোনো দোষ নেই, প্রয়োজনের তাগিদে যদি জরুরি থাকে কারো। তারপরে তালাকের ব্যাপারটি, তালাক নিকৃষ্ট হালাল, এই হাদিসটি শোনায় আপনাদেরকে, এই হাদিস সহি নয়, এই হাদিস সহি নয়, আপনাদেরকে শোনায়। আবগাজুল হালাল ইলা আল্লাহি তালাক, আবগাজুল হালাল মানে হালালের মধ্যে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক আল্লাহর নিকটে। এটি একটা হাদিস বর্ণনা করা হয়েছে, হাদিসটি হচ্ছে জয়ীফ, হাদিসটি আবু দাউদে রয়েছে এবং হাদিসে ইজতিরাব রয়েছে, তার সনদে ইজতিরাব রয়েছে, মানে বর্ণনাকারীর তারতম্য। কেউ একটা বর্ণনা উল্লেখ করেছেন, কেউ বলছেন আরেকজন বয়ান করেছেন। যদি একটা ঘটনা বর্ণনা করা হয়, ঘটনা বর্ণনা করা হয় আর বলা হয় যে শিকোতে মারামারি একটা ঘটনা হয়েছে, একজন বলল, আর আরেকজন বলছেন না শিকোতে মারামারি ঘটনা হয়নি, শিকোতে ওই যাদের একামা ছিল তাদেরকে ধরে নেওয়া হয়েছে, যারা ব্লু ফিল্ম বিক্রি করে তাদেরকে ধরে নিয়ে গেছে। তাহলে সন্দিহান হবেন না যে ঘটনা একটাই, আবার এরকম দুই রকম কথা, তাহলে ডিস্টার্ব আছে কথায়, কোনটা সত্য বলা যায় না। তো ইজতিরাব একে বলা হয়। তো এই হাদিসে ইজতিরাব রয়েছে, ওলামায়ে কেরাম হাদিসটিকে জাল বলেননি কিন্তু জয়ীফ বলেছেন। সুতরাং তালাক যে নিকৃষ্ট হালাল এই কথাটি সাব্যস্ত নয়। নিকৃষ্ট হালাল হলে সাহাবায়ে কেরামরা কি করে তালাক দিতে পারে? তারা নিকৃষ্ট কাজ করেছেন। সাহাবায়ে, বহু সাহাবায়ে কেরাম প্রয়োজনে তালাক দিয়েছেন, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সাব্যস্ত যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তালাক দিয়েছেন, তারপরে ফেরত নিয়েছেন, রাজাত করেছেন। সেই হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আবগাজুল হালাল করেছেন নিকৃষ্ট কাজ। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাই সনদ সম্পর্কে এই জয়ীফের কথা বর্ণনা করার পরে এই যুক্তিও পেশ করেছেন যে আল্লাহ নবী নিকৃষ্ট কাজ করবেন, সাহাবায়ে কেরাম অনেকে তালাক দিয়ে তারা নিকৃষ্ট কাজ করেছেন। সুতরাং এই হাদিস সাব্যস্ত নয়, ভিত্তিহীন, জয়ীফ হাদিস, যা প্রমাণিত হলো না সেটি বর্ণনা করা ঠিক নয়। আরেকটি হাদিস তিনি এখানে বর্ণনা করেছেন, সেটি একেবারে জাল। বাংলায় তিনি উল্লেখ করেছেন যে তোমরা দেখো কি করিও না, তালাক দিও না, তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। হাদিসটি আরবিতে শোনাচ্ছি, বলছেন মিথ্যুক বলছেন নবীর নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজাওয়াজু তোমরা বিয়ে করো, ওয়ালা তুতাল্লাকু কিন্তু তালাক দিও না। এ জাল হাদিসের কেউ যদি আমল করে আর বাড়ি গিয়ে দেখছে তার স্ত্রীর পাশে কেউ শুয়ে আছে, তো কি করবে সে? বিয়ে করো কিন্তু তালাক দিও না, মানে এমার্জেন্সি গেট নাই, ঘরে ঢুকে গেছো খালাস, এখানে আত্মহত্যা করে মরো না, যা হবে তাই হোক, বাঁচার কোনো উপায় নেই। কি হবে বলুন? তালাক হচ্ছে এমার্জেন্সি গেট। স্ত্রী কারো সাথে ব্যভিচার করছে, নামাজ পড়াতে পারলাম না, মাজার ছাড়াতে পারলাম না, কবর সেজদা করবে, কবর সন্তান চাইতে যাবে, সেই বিবিকে রাখা জায়েজ? হারাম। তাহলে যদি রাখা জায়েজ নয়, হারাম হয়, তাহলে তালাক দেওয়া কি ফরজ নয়, জরুরি নয়? বেনামাজি বিবিকে রাখবেন, মুশরেকা বিবিকে রাখবেন, আল্লাহ বলছেন হুররে মাজালে কালাম সুরানুরে, আল্লাহ বলেছেন জেনাকার বিবিকে রাখবেন, আল্লাহ বলছেন হুররে মাজালে কালাল মুমিনিন, মুমিন মুসলিম আজানি লায়ন কা ইল্লা জানিয়াতুন আও মুশরিকাতুন আজানিয়াতু লায়ন কা হুয়া ইল্লা জানিন আও মুশরিক হুররে মাজালিকা আলাল মুমিনিন আয়াত আল্লাহ পাকের সুরানুরে। তাহলে এই ক্ষেত্রে কি করবেন যদি সাইদি সাহেবের হেদায়েত আমল করেন যে তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে? ভাইরা আমার, এই ওয়াজ যদি শুনেন তাহলে আপনার বিবি যদি জানা করে তালাক দিতে পারছেন না আপনি, কারণ আল্লাহর আরশ কেঁপে উঠবে। বিবি নামাজ পড়েন না, তালাক দিতে পারবেন না আপনি, আল্লাহর আরশ কেঁপে উঠবে। বিবি শিরিক করছে, কবর মাজার পূজা করছে, আট মাসি ভাইজ বন্ডারি, তারপরে তালাক দিতে পারবেন না আপনি, কারণ আল্লাহর আরশ কেঁপে উঠবে। এটা দিন আরো মজার কথা, শিরিক করেছে কবু না আল্লাহর আরশ কাঁপে না, নামাজ ছাড়ছে আল্লাহর আরশ কাঁপে না। হ্যাঁ, কোনদিন সাইদি সাহেবের জবান থেকে তো শোনা গেল না যে এতগুলি কবর মাজার বাংলাদেশে রয়েছে আল্লাহর আরশ কেঁপে উঠছে, আল্লাহর গজব আসছে,
প্রতি বছর কত রকমের গজব আসছে, নামাজ পড়ছে না অধিকাংশ লোক, আল্লাহর গজব আসছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, কথা শোনা গেল না? জেনা হচ্ছে, বেশ্যাখানা রয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, এটা শোনা যেতে পারে, কারণ এটা পলিটিক্যাল ক্ষেত্রে ব্যবহার করছে তারা। আমরা বেশ্যাখানা দূর করতে চাই, কিন্তু কখনো শোনা যায়নি যে মাজারগুলিকে ভেঙে চুরমার করতে চাই। কখনো শুনেছেন? কখনো শুনতে পাবেন না তাদের কাছে, তারা এইরকম একামতের দিন করতে চায়। শিরিক থাক, বাস বেশ্যাখানা উঠে যাক, মদের দোকান উঠে যাক, এগুলো চান তারা, কিন্তু শিরিক উঠে যাক, মাজার উঠে যাক, সৌদি আরবের মতো একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দী হোক, এটা চাই না তারা। তো এই জাল হাদিসে মিথ্যুক কি বলছে? আল্লাহর নবী কখনো বলেনি তাজাওয়াজ, বিয়ে শাদি করো, তালাক দিও না, ফাইন না তালাকা ইয়াহতাজু লাহুল আরশু, কারণ তালাক দিলে আরশ কেঁপে ওঠে। হাদিস কোথায় রয়েছে? বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ, যতগুলি হাদিসের নাম কোথাও খুঁজে পাবেন না, হাদিস শোনেন কোথায় আছে? বলছে আখরাজাউল খতিব, খতিব বাগদাদি তারিখে বাগদাদে উল্লেখ করেছেন, হ্যাঁ, 12তম খণ্ড, দ্বাদশ খণ্ড, 191 পৃষ্ঠা, ইবনুল জাওজির মজুয়া দ্বিতীয় খণ্ড, 277 পৃষ্ঠা, আমর ইবনে জুমাইল তার জীবনী বর্ণনা করতে গিয়ে বর্ণনা করা হয়েছে হাদিসটি, এবং সে বর্ণনা করেছে জুয়াইবের থেকে, আর দুইজনে মিথ্যুক, একজন শুধু মিথ্যুক বর্ণনাকারী না, এই হাদিসের বর্ণনাকারী ওস্তাদ সাগরি দুইজনে মিথ্যুক, আমর ইবনে জুমাই এবং জুয়াইবের। আল্লাহ আলবানী রহমতুল্লাহ আলাই সিলসিলা জাইফা মজুয়ার প্রথম খণ্ড 278 পৃষ্ঠা বলছেন, মজুউন, তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে উঠে, এই কথাটি হচ্ছে মজু। তবে শুনে রাখুন, যখন তখন তালাক নাই, আপনার বিবি মায়ের বাড়ি চলে গেছে, বাবার বাড়ি চলে গেছে, আপনার মার কাছ থেকে, সেই জন্য কেন গেলে তুমি? তালাক তালাক তালাক, এগুলো হচ্ছে মূর্খ বোকাদের কাজ। আর তারপরে চলে আসে মাসলা জিজ্ঞাসা করতে, হুজুর আমি তালাক দিয়ে দিয়েছি। তালাক এই ক্ষেত্রে না, তালাক আমি আগেই বলেছি, অগতির গতি, আমি আমার ভাষায় এরকম ভাবে বলি, আমি বলি এটা হচ্ছে এমার্জেন্সি গিয়ার, যখন দেখছি আর এর সাথে টিকা যাবে না, অথবা আপনি জানছেন যে ষড়যন্ত্র করছে আপনার স্ত্রী আপনাকে মারার জন্য, কারো সাথে প্রেম আছে, আর একে মেরে না দিলে আমি যেতে পারবো না, সুতরাং আপনাকে গলা টিপার ব্যবস্থা করছে, জানতে পেরেছেন, কি করবেন? রাখবেন ওই স্ত্রীকে নাকি? আল্লাহর আরশ কেঁপে উঠবে, সাঈদী সাহেবের বক্তব্যে আল্লাহর আরশ কেঁপে উঠবে, আর আপনাকে খুন করার জন্য ষড়যন্ত্র চলছে, স্ত্রী ষড়যন্ত্র চালাচ্ছে, আর একজনের সাথে পালিয়ে গিয়ে জেনা করাবে, তার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে, তাতে আল্লাহর আরশ কাঁপে না? এমার্জেন্সি গেট, তালাক হচ্ছে এমার্জেন্সি গেট, যেখানে সেখানে নয়। আপনারা স্ত্রীকে গিয়ে খাদেম বানিয়ে দিয়েছেন, বাড়ির দাসী বানিয়ে দিয়েছেন, আপনার পাঁচ ভাই আর একটা বউ, আপনার স্ত্রী মাত্র, আর সবাইকে কাজ করে খাওয়াইতে হবে, আর যদি একটু কোনো ত্রুটি হয় তাহলে তালাক তালাক তালাক, এগুলি হচ্ছে মূর্খ জাহেল, যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না তাদের কাজ। তো এই হাদিস হচ্ছে মজু, এবং এই হাদিস বললাম যে কয়েকটি কিতাবের কথা, আর তারপরে শুনেন, এই আমর কানা ইয়ারউইল মানাকির আনিল মাশাহির আল মাওযুআত আনিল আসবাত, মজু এবং জাল হাদিস বর্ণনা করতে এই ব্যক্তি। তারপরে বলছেন ওয়া হুয়া কাযযাব, এই আমর ইবনে জুমাইকে কাযযাব মিথ্যুক, দেখলেন মুহাদ্দিসিনে কেরামরা কেমন করে গীবত করেছেন, ফরজ গীবত, কাযযাব বলেছেন মিথ্যুক, সে উপস্থিত নেই সামনে চোখের আড়ালে, তার সামনে গিয়ে নয় যে ওকে গিয়ে পৌঁছাইতে হবে, কারণ অনেক বিদাতিরা বলে যে আপনি শেখ এত বড় জায়গা গেলে যে কথা বলছেন এগুলো তার সামনে গিয়ে বললে হয় না, যখন দেখা যাবে যে জনসাধারণের ক্ষতি হচ্ছে জনসাধারণকে জানিয়ে দিলে হয়ে গেল, যাকে জানাতে বললাম তারা জানিয়ে দিয়ে প্রত্যেকে নিজের নিজের এলাকায় গিয়ে জানাবে, আর যেই ব্যক্তি ভুল করেছে তার কাছেই গিয়ে জানাইতে হবে। মুহাদ্দিসিনে কেরামরা এরকম বাড়ি বাড়ি বিদাতিদেরকে আর জাল হাদিস যারা করতো তাদেরকে খুঁজে বেড়ানো যে তার বাড়ি গিয়ে বলবো তাকে। তারপরে জুয়াইবের সম্পর্কে শুনেন, জুয়াইফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল। ইবনুল জাওজি বলেছেন যে এর হাদিস শুদ্ধ নয়। ইমাম সাগানি তার একটি কিতাব রয়েছে জাল হাদিসের কিতাব, তিনি তার আল মজুয়াত কিতাবে এই হাদিসটি উল্লেখ করেছেন যে তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে উঠে। তারপরে আল্লামা নাসিরুদ্দিন আবুলে বলছেন, কাইফা লা ইয়াকুনু হাযাল হাদিস মাওযুআন, এই হাদিসটি জাল হবে না তার হবেই কি? ওয়াকাদ তাল্লাকা জামাতু মিনাস সালাফ, অনেক সালাফে সালেহিনরা তালাক দিয়েছেন, অনেক উলামায়ে কিরামরা তালাক দিয়েছেন, সাহাবায়ে কিরাম তাবেইনদের যেমন, তাবা তাবেইনদের যেমন। তারপরে বাল সাহহা, বরং সহি হাদিস রয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাল্লাকা হাফসা বিনত উমার, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তালাক দিয়েছেন এবং রাজাত করেছেন। তাহলে কি আল্লাহর আরশ কেঁপে উঠেছিল যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তালাক দিয়ে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? ভিতরের ব্যাপার আভ্যন্তরীণ ব্যাপার যে কোনো কারণে হোক, অনেক সময় এই জন্য ওলামারা বলেছেন আরেকটি মাসলা, যে কোন কাজীকে জজকে জিজ্ঞাসা করা জায়েজ নয় যে তুমি তোমার, বা কোনো আলেমকে জিজ্ঞাসা করা জায়েজ নয় যে তুমি তোমার স্ত্রী কেন তালাক দিলে, হতে পারে গোপনীয় ব্যাপার যেটা প্রকাশ করতে চায় না, মানহানি হবে। যদি বলে আমার স্ত্রীর মধ্যে এইরকম চরিত্র, তাহলে লোকজন জানবে, কেন জানবে কাজী আমার স্ত্রী চরিত্র, আমি আমার জন্য অচল রাখতে পারছি না, আমি তালাক দিলাম।
তারপরে ওই মহিলা সম্পর্কে যদি কাজী জেনে যায়, জজ জেনে যায়, তাহলে হতে পারে দেশের লোক জেনে যাবে মেয়ে ওই মহিলা তালাক দেওয়ার পর বিয়ে হবে না। গোপনীয়তা রক্ষা করা জরুরি। সুতরাং কেউ যদি কারো স্ত্রীকে তালাক দেয়, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা, বাবা মায়ের তুমি কেন তালাক দেবে, অনেক গোপনীয় কথা থাকতে পারে, এত খুঁটিনাটি জিজ্ঞাসা করা জায়েজ নয়। যদি দিনদার লোক হয়, আল্লাহকে ভয় করে, তাহলে কখনো জুলুম করবে না স্ত্রীর উপর। এমার্জেন্সি গেট দিয়ে সে বেরিয়েছে, অগতির গতি পারছে না, তখনই তালাক দিয়েছে সে। তো আশা করি এতটাই যথেষ্ট। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গোনা খাতা মাফ করে দেন, আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। আবার আমার বক্তব্যের শেষখানে বলছি, কারো উপর আক্রোশ নাই, কখনো হয়তো কথা বলতে বলতে গিয়ে আওয়াজ উঁচা হয়, তার মানে এই না যে কোনো আক্রোশে বলছি, বরং ইসলাহর উদ্দেশ্যে বলছি, সংশোধনের উদ্দেশ্যে বলছি। আর প্রথম আল্লাহ পাক আমাকে নিজের সংশোধনের তৌফিক দান করেন, তারপরে আপনাদের সংশোধনের তৌফিক দান করেন, আমাদের যে বক্তা সাহেব সম্পর্কে আলোচনা করলাম তার সংশোধনে আল্লাহ পাক তাকে তৌফিক দান করেন, আল্লাহ পাক সমস্ত মুসলিম ভাইদেরকে সব এক হয়ে দিনের খেদমতের তৌফিক দান করেন।